এই গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে একটা খুব গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। তো মালায়ালাম অ্যাক্টর পৃথ্বীরাজ সুকুমারন, এর নাম তো তোমরা হয়তো সকলেই জানো। তিনি বলিউডে ছাড়াও অনেক ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন পুরো ভারতের। তো তিনি একজন থ্রিলার কিং আমার কাছে এবং প্রচণ্ডই ভালো একজন অভিনেতা। তো তার একটা খুব চরম ধরনের অভিনয় করা সিনেমা মুক্তি পেয়েছে, যেটা সবাই বলছে দি গুড লাইফ। তো মালায়ালাম এই সিনেমাটার নাম হচ্ছে আদু জীবিথম। তো এই সিনেমাটার যখন ট্রেলার রিলিজ করে বা তার আগে বিভিন্ন লুকগুলো রিলিজ করে বা প্রোমোগুলো রিলিজ করে, তখন সকলে তাক লেগে গেছিলো যে এটা কী হতে চলেছে, একটা কী জিনিস বানিয়েছে তারা, কী কনসেপ্ট, কী দারুণ ভিজুয়াল, কী সিনেমাটোগ্রাফি, কী মেকআপ এবং পৃথ্বীরাজের অভিনয়। প্রত্যেকটা দৃশ্যে ট্রেলারের মধ্যে জাস্ট বীভৎস এবং দারুণ ছিল। তো এই সিনেমাটার প্রথম দিনের বক্স অফিস কালেকশন হয়েছিল 19 কোটি টাকা। তো এটা কিন্তু একটা দুর্ধর্ষ রেজাল্ট ছিল প্রথম দিনেই, এবং এটা যথেষ্ট ভালো ছিল। তবে সিনেমাটা প্যান ইন্ডিয়া রিলিজ যে হয়েছে, এবং যেহেতু এই সিনেমাটা অনেকের কাছে খুব ভালোভাবে যে পৌঁছেছে সেরকম না, বেশ কিছু জায়গায় এসেছে এবং পশ্চিমবঙ্গে মাত্র 2-3টে হলে এসেছে শুধু কলকাতায়। তো এইটা একটু মানে খারাপ ব্যাপার আর কি। এই সিনেমাটা যদি আরও অনেক জায়গায় আসতো খুব ভালো হতো। তবে প্রথম দিন 19 কোটি 7 লাখ টাকার বক্স অফিস কালেকশন এই সিনেমাটা করেছে, এবং পরের 3 দিনে এই সিনেমাটার বক্স অফিস কালেকশন 50 কোটি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস বক্স অফিস কালেকশন ছাড়িয়ে গেছে। এবং এটা বীভৎস রকম, এবং মালায়ালাম ইন্ডাস্ট্রিতে লুসিফারের কালেকশনকে ব্রেক করে এই সিনেমাটার কালেকশন নিজেকে পার করে দিয়েছে এবং টপে এসে গেছে। তো এটা এক পক্ষে তো দারুণ ব্যাপার, এবং এই সিনেমাটার বক্স অফিসের থেকেও কন্টেন্টটা খুব দারুণ ব্যাপার। আর এই সিনেমাটার বক্স অফিসের থেকে প্রচুর মানুষের কাছে পৌঁছানো দরকার এই সিনেমাটা দেখা দরকার, যে কী বানিয়েছে। আমি এখনও সিনেমাটা দেখতে পারিনি, কারণ এই সিনেমাটা এখানে আমার কাছে আসার কোনো ব্যাপারই নেই বা আমার কাছাকাছি সিনেমা হলে। ওটিটিতে না আসলে আমি এটা দেখতেই পারবো। দেখা যাক এই সিনেমাটা কবে ওটিটিতে আসে এবং কবে আমি দেখতে পাই। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।